যেসব বুথে হেরে আছি সেই বুথগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কেন হারলাম, কি জন্যে হারলাম, সামনে নির্বাচন যাতে সেই বুথগুলো রিকভারি হয় তার জন্য ব্যবস্থা। আমি তো বলেই দিলাম আমার 19,000 লিড আছে, আমার ব্লক প্রেসিডেন্ট যিনি আছেন তাকে পরিষ্কার বলে দিয়েছি যে 21,000 ভোটে লিড করতে হবে। বলছি রাজ্যপাল প্রথমে বলেছিল জাতীয় সড়ক খুব ভালো, কিন্তু উনি এই রাস্তা দিয়েই গেলেন না, ফেরার সময় গেলেন অন্য রাস্তায়, তাহলে কি বলবেন আপনি? এটা জানি না উনি কোন রাস্তায় এসছেন, আসলে দোষ নাই, উনি তো রাস্তাঘাট চেনেন না, কোন রাস্তায় এসছেন, কোনটা জাতীয় সড়ক কোনটা রাজ্য সরকারের ওনার মধ্যে ঠিক করতে পারে নাই, ওনার পিএটিএ যারা ছিল তারা বোঝাতে পারে নাই, আপনারা সাংবাদিক ছিলেন বুঝিয়ে দিতেন, ভালো করতেন যে এটা এটা রাজ্য সরকারের, এটা দিল্লি সরকারের। তা আমার মনে হয় না যে রাজ্য সরকারের কোনো রাস্তাটা খারাপ আছে, আমার চোখে আজ পর্যন্ত আমি দেখিনি, কেন আমার কোনো রাজ্য সরকারের কোনো চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে না যে রাজ্য সরকারে, আপনারা তো সাংবাদিক ঘুরে বেড়ান, কোনো রাস্তা খারাপ আছে আমার জানা নেই। 11 সালে শিউড়ি থেকে বোলপুর রাস্তা করেছিলাম, একটা রাস্তার কোন ছাড়ে নাই, শিউড়ি থেকে আমি রাস্তা করেছি আর কাটোয়া পর্যন্ত একটা কোন ছাড়ে নাই, কোন রাস্তা বলবেন আপনি আমাকে? খয়রাসুলে বলুন, আপনি বলুন রাজনগরের রাস্তা, আগে আপনারা যেতেন 7 ফুটের রাস্তা ছিল, এখন রাজনগর যান চোখ মুজে যাওয়া হবে, আগে মোরারোয়ে নাম শুনলে আমি নিজেকে বলছি আমার গায়ে জ্বর আসতো, এখন মোরারোয়ে আমি বোলপুর থেকে মোরারোয়ে যাই 1.5 ঘন্টা, আমি জানি না উনি কি বলেন। ওনার মুখে যা এসছে উনি তাই বলেছেন, আমার চোখে বা আমি যা দেখছি রাজ্য সরকারের রাস্তা ওকে আছে, ওনার মুখে এসছে, মুখে বলেছে আমি চোখে দেখছি। আপনিও তো বিভিন্ন জায়গায় যান, এনএইচের অবস্থাগুলো কি দেখেন, ন্যাশনাল হাইওয়েগুলোর অবস্থা কি দেখেন? খুবই খারাপ, আপনি বলুন না, পানাগড় থেকে মোড়গ্রাম ফোর লেন করা দরকার আছে, আজ পর্যন্ত হয়েছে? এটা কি রাজ্য সরকারের রাস্তা পানাগড় থেকে মোড়গ্রাম? তো ফোর লেন করা উচিত, কি অবস্থা? তারপর আবার রাজ্য সরকারের দোষ, রাজ্য সরকারের কোন রাস্তাটা খারাপ আমাকে চোখে আঙুল দিয়ে দেখান তো, এখন তো ঘুষকরা ব্রিজ খারাপ আছে, আমি তো ঘুষকরার ভেতর দিয়ে আসি, এসে ভেঙেতে উঠি, চোখে যদি রুমাল ভেঙে দেওয়া হয় কোনো ড্রাইভারের, সে সোজা এসে একটা গচকা নাই। এই তো আমি 4 মাস মিটিং করব, আপনারা তো আমার সঙ্গে যাবেন, একটা রাস্তা খারাপ তাহলে আমাকে দেখিয়ে দিয়েন তো যে এই রাস্তাটা খারাপ হয়। আবার আপনাকে বলছি মোল্লারপুর মাঝিপাড়া 23 কোটি টাকা স্যাংশন হয়েছে, শিউড়ি সাঁইথিয়া শিউড়ি 28 কোটি টাকা স্যাংশন হয়েছে, অলরেডি কাজ পেয়ে গেছে তারা, কোন রাস্তা খারাপ? কয়লাসুলে একটা রাস্তা ছিল 16 কোটি টাকা স্যাংশন হয়েছে, কাজ করছে। দিল্লি সরকার কি নজরে দিচ্ছে না? সেটা দিল্লি সরকারের ব্যাপারটা, ওটা আমাদের হাই তৃণমূল কংগ্রেসে যারা রাজ্যে থাকে তারা তারা বলবে। রাজ্যপালের এই ভূমিকাটা কেমন, যখন তখন ব্লক অফিস? আমি রাজ্যপালকে এখন চিনি না, রাজ্যপালকে চিনি না, আমি চিনি আমার সভাধিপতিকে, আমার এমএলএদের চিনি, আমার এমপিদের চিনি, আমার নেত্রী মমতা ব্যানার্জিকে চিনি, রাজ্যপালকে চেনা আমার প্রয়োজন নেই। তার ব্লক অফিসে যাওয়াটা কতটা দরকার আছে বা এইভাবে যাওয়াটা? আমি বলতে পারবো কেন ব্লক অফিস যাচ্ছে, হতে পারে চা খাবার মনে হয়েছে যেতে পারে, চা খেতে যাচ্ছে, কারো তো চা খাওয়ার ইচ্ছা হয়, দোকানে বসে খাবো না, বিডিও অফিসে বসে খাবো। আজ ফারাক্কা যাওয়ার সময় সার্কিট হাউসে দাঁড়ানোটা কি সেরকম বলতে? ওটা তো সরকারি ব্যাপার, সে ডিএম বলতে পারবে কেন সরকার সার্কিট হাউসে দাঁড়ালো, সেটা আমি জানি, আমি কী করবো, প্রশাসনিক ব্যাপার, উনি প্রশাসনের লোক, আমি কেন প্রশাসন নিয়ে মাথা খাবো, আমি ছোটোখাটো মানুষ, গ্রামের, আমি গ্রামের ছেলে, চাষির ঘরের ছেলে, আমার অত বুদ্ধি নাই, উনি রাজ্যপাল অনেক বিরাট বুদ্ধিমান, ওনার সঙ্গে আমার লাগে।
যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।